হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জন্য জানা জরুরি। তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ। এই ঔষধটির নাম হলো ভ্যালেক্স সিআর। এটি এক ধরনের 300 mg ঔষধ। এই ঔষধটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি সরবরাহ করে। এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। এখন আসুন যে এই সোডিয়াম ভ্যালপ্রোয়েট বা ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি কে কী কাজে সেবন করা হয় আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করবেন সেই সম্পর্কে জেনে রাখুন। তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মৃগী রোগ নিয়ন্ত্রণে এই ঔষধটি সাহায্য করে। অর্থাৎ যে সকল লোকজনের মৃগী রোগ রয়েছে, হঠাৎ করেই কাঁপুনে ওঠে এবং মুখ দিয়ে ফেনার মতো এক ধরনের পদার্থ বের হয়ে শরীর কাঁপতে থাকে আর মাটিতে পড়ে যায়, তো এই ধরনের মারাত্মক রোগ মৃগী রোগ থেকে রক্ষা পেতে এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে খিঁচুনি ওঠা বন্ধ করতে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে হঠাৎ করে শরীরে অত্যন্ত খিঁচুনি হয়, শরীর হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকে। তো এই ধরনের মারাত্মক খিঁচুনি ও শরীরের মারাত্মক কাঁপুনি ওঠার থেকে মুক্তি পেতে এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি সেবন করা উচিত। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা এবং এলোমেলো ভাব হওয়া। অর্থাৎ যে সকল লোকজনদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, এলোমেলো মনে হয়, আবল তাবল মনে হয় এবং অত্যন্ত মাথা ব্যথা করে, এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে এই ভ্যালেক্সিয়ার ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পাগলের মতো অতিরিক্ত কথা বলা। অর্থাৎ যে সকল লোকজনের ব্রেন সঠিকভাবে কাজ করে না, অতিরিক্ত কথা বলে, আবল তাবল বলে এবং মস্তিষ্ক কোনোভাবেই কন্ট্রোল হয় না, তো এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ এক কথায় বলা যায় যে সকল লোকজনের মৃগী রোগ রয়েছে, মাথার মধ্যে আবল তাবল মনোভাব সৃষ্টি হয়, মাথা ব্যথা করে, খিঁচুনি হয়, এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটি হলো এই ঔষধের মূল কার্যকারিতা। তো এখন আসুন যে এই ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটটি আপনারা কীভাবে ও কখন সেবন করবেন, অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন। এই ঔষধের সাধারণ সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ভ্যালেক্সিয়ার 300 mg একটি ট্যাবলেট দিনে 2-3 বার খাবার পর সেবন করতে হবে। তবে রোগীর বয়স, শরীরের ওজন ও রোগের তারতম্য অনুযায়ী এই ঔষধের ডোজ বিশেষজ্ঞ ডাক্তারেরা মেনটেন করে, তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন। আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রথম 3 মাসে এই ঔষধটি নির্দেশিত নয়। স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এটি হলো এই ঔষধের সেবনবিধি। তো এখন আসুন যে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না সে সম্পর্কে জেনে রাখুন। তো এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে পাকস্থলীর প্রদাহ হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, খিঁচুনি হতে পারে, ক্ষুধা বৃদ্ধি হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, চুল পড়ে যাওয়া এগুলো দেখা দিতে পারে, ত্বক ফোলা দেখা দিতে পারে, যকৃতের সমস্যা ও চুল পড়া দেখা দিতে পারে। এগুলোই হলো এর পার্শ্বপ্রতিক্রিয়া। আর যে সকল লোকজনের শরীরে সোডিয়াম ভ্যালপ্রোয়েট জাতীয় উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন। প্রতিটি ভ্যালেক্সিয়ার 300 mg ট্যাবলেটের মূল্য মাত্র 9 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।